আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সিসি টু এর কোশ্চেন পেপার ইতিহাস অনার্সের। আমরা এই বছর আমাদের ইউটিউব চ্যানেলে ইতিহাস অনার্সের সিসি টু এবং সিসি ওয়ানের সাজেশান প্রকাশ করেছিলাম। সিসি ওয়ান থেকে তোমাদের সাজেশান অংশ থেকে 100% কমন চলে এসেছিলো এবং সিসি টুতেও দেখো তোমাদের সাজেশানের অংশ থেকে কিন্তু 100% কমন চলে এসেছে। দেখে নাও প্রশ্নপত্রটি। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। বিভাগ ক, বিভাগ কয়ে তোমাদের মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। 5×2=10। প্রথমে রয়েছে প্রাইমেট কাদের বলা হয়। 2 নম্বর, রেডিও কার্বন ডেটিং সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর, জিগুরাত বিষয়ে একটি টিকা লেখো। 4 নম্বর, পলিসের বৈশিষ্ট্য কী কী ছিল। 5 নম্বর, ইতিহাসবিদ হিসাবে থুকিডিডিসের রচনা পদ্ধতি তুমি কীভাবে বিশ্লেষণ করবে। বিভাগ খ, বিভাগ খয়ে তোমাদের মোট 5টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে মেসোপটেমিয়া সভ্যতার গঠনে মন্দিরগুলি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 7 নম্বর, দক্ষিণ মেসোপটেমিয়ার 3টি রূপান্তরকালী সংস্কৃতির কথা লেখো, যেগুলি সুমেরীয় সভ্যতার ভিত্তি প্রস্তুত করেছিল। 8 নম্বর, পলিসের পতন কেন হয়েছিল। 9 নম্বর, হেলট কাদের বলা হয়। স্পার্টার সামাজিক ও অর্থনৈতিক জীবনে হেলটের ভূমিকা কী ছিল। 10 নম্বর, এথেনীয় সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। স্পার্টার নারীদের অবস্থান এথেনীয় নারীদের থেকে কতটা আলাদা ছিল। বিভাগ গ, বিভাগ গয়ে তোমাদের মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। 12×2=24। দেখে নাও 11 নম্বর, তোমাদের রয়েছে প্রাচীন প্রস্তর যুগে বিভিন্ন সাংস্কৃতিক পর্ব সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর, রয়েছে মধ্য প্রস্তর যুগে গুরুত্বের মূল্যায়ন করো। 13 নম্বর, মেসোপটেমিয়া সমাজে কী কী বিভিন্ন স্তর বিভাজন ছিল, মেসোপটেমিয়া সমাজে নারীর অবস্থান কেমন ছিল। 14 নম্বর, তুমি কি মনে করো গ্রিক পলিস সঠিক নগরের মতো ছিল না এবং তা রাষ্ট্রের থেকে অনেক বেশি কিছু ছিল। 15 নম্বর, তুমি কি মনে করো কৃষকদের স্বাধীনতা সংগ্রামে এথেন্সের গণতন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তোমরা নতুন হও তাহলে লাল কালো যে সাবস্ক্রাইব বাটন সেগুলো প্রেস করে পাশে যে বেল আইকন সেগুলো প্রেস করে রাখবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও। তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশন অংশটা দেখে নিতে পারো, সাজেশন অংশের সঙ্গে প্রশ্ন অংশটা কিন্তু মিলিয়ে দেখতে পারো যে আমাদের সাজেশন থেকে 100% কমন এসেছে কিনা, সেটা কিন্তু তোমরা মিলিয়ে দেখে নিতে পারো চাইলে।